আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটা যেটা ভিডিও দেখাবো সেটা হলো আপনারা একটা ব্লগ সাইট কি করে বানাবেন। যেমন হচ্ছে যে একটা ব্লগ সাইট, আমি দেখেন যে এই ব্লগ সাইট আপনাদের সামনে আমি ওপেন করতেছি, সে ব্লগ সাইট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ব্লগ সাইট। তো এই ব্লগ সাইটটা আমি যেটা বানালাম, তো আপনারা এটা কিভাবে বানাবেন তার জন্য দেখেন আমি এখানে এখানে দেখেন এক একটা ইন্ডিভিজুয়ালি যে পার্ট অ্যাড করতেছি দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর ডিজাইন দেওয়া আমি লোড দিয়ে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন এই যে মেনু বারে চলে আসবো, এটা আমার একটা সাইড অন লোড অন করা আছে। দেখেন এই যে ডিসপ্লে ডিজাইন ইনস্টল ডিজাইন পার্ট মডেল আমি সেভ দিলাম, দেখেন আমি সেভ দিই, এটাকে অপোজিট সাইড এখানে রিলোড দিব। দেখেন এই যে ইন্টারিয়র ডিজাইনের মধ্যে আমার এগুলো চলে আসলো। এই যে স্টেপ বাই স্টেপ দেখেন এখানে ওয়ার্ক, এখানে আমার ফ্রিল্যান্সার ওয়ার্ক এখানে দেওয়া আছে। এখানে আমার যদি মনে করি আমার যে ওয়েবসাইট আছে সেটা আমি যেখানে অ্যাড করি সেটা আমি আপনাকে দেখাই। এটা অনেক ভাবে সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এটা আমার আমার একটা চ্যানেল, এটা আমার আরেকটা চ্যানেল। তো এই চ্যানেলটাকে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন না। তো এটা আমার চ্যানেল, তো এই চ্যানেলটা আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো সেখানে, এবং দেখেন সেটা কিভাবে আমি অ্যাড করতেছি সিম্পল ভাবে, আশা করি বুঝতে পারবেন আপনারা। আমি আমার এটা লিংক সাবস্ক্রাইব লিংকে নিয়ে নেবো, এখান থেকে আমার যে লিংক সেটা আমি নিয়ে নিলাম। এই যে লিংকটা কপি করলাম, কপি করে আমার বুকমার্ক সাইট চলে আসবো। এসে দেখেন এখানে আমার ফ্রিল্যান্সার লেখা আছে। তো আমি এখানেও আমার আরেকটা ট্যাব ওপেন করব, আমি লিংকটা দিয়ে দিলাম এখানে এখানে আজাদ ইউটিউব দিয়ে দিয়ে দিই আজাদ ইউটিউব, খুব সহজ। দেন আমি এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন চারটারটা নিচে আমি দেখেন একটা পর একটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি এটাকে নিচে দিয়ে দিলাম, এই দেখেন আজাদ ইউটিউব। এখানে দেওয়ার পর যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে এসে আমি এটাকে একটা কিবোর্ডে আইকন দিয়ে দিলাম, এই যে দেখেন সেভ দিলাম। দেওয়ার পর অলরেডি এটা হয়ে গেল, এখন দেখেন আমি এটাকে সেভ দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে দেখেন আমি একটু রিলোড দিই, এই যে দেখেন আমার আজাদ এবং লাস্ট দেখেন ইউটিউবে একটা লিঙ্ক চলে আসলো আজাদ ইউটিউব। দেন ওয়ার্ক এখানে আমি আরো কিছু লিখতে চাই, আজাদ আমি এখানে দেখেন একটু ডিজাইন চেঞ্জ করবো, ওয়ার্ক লেখা আছে। তো আমি এটাকে এসে আমি এটিতে আসবো, এসে দেখেন আজাদ আজাদ ওয়ার্ক ওয়ার্কিং, আমি আজাদ ওয়ার্কিং দিয়ে দিলাম, এটি থাকলো কনসেলে ওয়ার্কিং করতে পারবো দিলাম। এইভাবে দেখেন আপনারা একটা আসলে বুকমার্ক একটা ব্লগ সাইট হয়তো সুন্দর করে করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু এই যে ফাংশন ওয়াইজ জিনিসগুলো আপনারা একটু জেনে নেন, দেখেন আজাদ ওয়ার্ক চলে আসলো। এটা এগুলো ব্লগ সাইটের জন্য খুব সুন্দর সিম্পল ভাবে কাজগুলো করা। এখানে যদি হোম পেজটা রিলোড দিয়ে দেখেন আমার হোম পেজটা চলে আসছে, এই দেখেন আমার হোম পেজ। তো এটা আমার হোম পেজ গেল, এখন আমি এটাকে এটাকে আমি আমার বিগত ভিডিওতে দেখবেন ইনফো লিঙ্ক করে অ্যাড করছি আজাদ। এখন আমি এই লিঙ্কে চাপ দিই যখন তখন আমার কোথায় চলে যাবে দেখেন আমার এই সাইডে আর একটা সাইড সেটা চলে আসবে। তো দেখেন এটা অনেক ভাবে এটাকে ইউটিলাইজ করা সম্ভব, এখানে ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন, তারপর অনলাইন শপিং, অনলাইন শপিং এর ধরন চাপ দিচ্ছি দেখেন অনলাইন শপিং আমার অ্যামাজন চলে আসলো। দেন এখানে আদার্স অনলাইন শপিং জন্য আরেকটা পেজ ওপেন হবে, নিউজ এর জন্য একটা পেজ ওপেন, ফুডের জন্য একটা পেজ অন হবে, আর্ন টু মানি এগুলোর জন্য একটা ব্লগ সাইট ওপেন হবে। আপনারা এখানে ব্লগ সাইটে দেখেন আমি কিছু ব্লগ ব্লগ সাইটের পোস্টটা দেখাই, দেখেন আমি একটু আগে একটা পোস্ট করছি, আপনারা যদি খেয়াল করেন জানুয়ারি মাসে আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছেন এই যেটাই আমার আগে একটু পোস্ট করা সেই ভিডিওটা, দেখেন এখানে প্রায় চারটা ভিউ হয়ে গেছে। তো চাইলে আপনারা এইভাবে একটা ব্লগ ব্লগ সাইট বানিয়েও সেটাকে বিভিন্নভাবে এসইও মার্কেটিং করে দেখেন এই ভিডিওটা আমার 70 জন ভিউ করছে। এই ধরনের সিম্পল আপনারা অল্পের মধ্যে কোনো ভিডিও নিয়ে এখানে আর্নিং আর্নিং অপশন অ্যাড করতে পারেন, গুগল অ্যাডসেন্স অ্যাড করবেন। তো আমি এইগুলো ভিডিও আস্তে আস্তে সামনের ভিডিওতে আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা আশা করি যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি এই ধরনের কোনো ব্লগ সাইট চান সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের এই ধরনের ফ্রিতে এগুলো আমি নিজের ফ্রিতে অ্যাড করা। তো আশা করি আপনাদের এই ধরনের ছোট্ট করে যদি কোনো কাজ করতে যে আপনাদের কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় বিভিন্ন ব্লগ সাইটের মাধ্যমে আপনারা আর্নিং করতে যাচ্ছেন এবং এখান থেকে একটা আর্নিং করা সম্ভব, তো
আপনারা সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উদ্দেশ্যে সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো ব্লগ সাইডের কি করে করবেন ব্লগ সাইটের নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আমরা আরো কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে, এবং ব্লক সাইট কি করে করতে হয় তার একটু আমি হালকা একটু দেখাই দিচ্ছি। এখানে যে দেখেন সিম্পল হবে যে ব্লক সাইট চাপ দিবেন, ব্লক সাইট চাপ দিয়ে এখানে আপনার অলরেডি ব্লক সাইটে নিউ ক্রিয়েট এ ব্লক এখানে দেওয়ার পর নিউ আমি নিউ এখানে লিখতে পারবো। এখানে দেখেন এখানে আসার পর যে কি নিউ ব্লক ব্লক আমি কিন্তু পোস্ট নেটওয়ার্ক আমার নিজস্ব, তো এখানে যখন সবকিছু টাইটেল অ্যাড করে দিবো আমি যদি চান সেটা আমার নেক্সট ভিডিওতে এটা দেখাই দিবো আপনারা যারা নতুনভাবে ব্লক অ্যাড করতে যাচ্ছেন এবং কাজ করতে যাচ্ছেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই, ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই 5 সপ্তাহ নামাজ পড়বেন আর ভালো থাকেন, আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, আর সবাই সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের দোয়া করবেন, আর 5 সপ্তাহ নামাজ অবশ্যই অবশ্যই বন্ধুরা পড়বেন, এটা আমার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি এবং আপনারা আপনাদের নিজেদের জন্য কাজে রাখবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন সুস্থ থাকেন, আর ব্লগ সাইট থেকে শুরু করে আমি নিজের লোগো ডিজাইনার এবং আপনারা চাইলে সেক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন, এবং আমি অনেক কিছু নিয়েই চেষ্টা করি লোগো ডিজাইন থেকে শুরু করে আদার্স অনেক কিছু মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছি। আর ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আজকের মতো বন্ধুরা এখানেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।